বৈশ্বিক করোনার মহামারীর কারণে এবার আমরা এই লালন যে তিরোধন দিবস 2021 উদযাপন করার ইচ্ছা থাকলেও আপনারা জানেন যে আমাদের কুষ্টিয়ায় এখনও করোনার অনেক শনাক্ত হচ্ছে এবং মারাও গেছে। সেই কারণেই এবার আমরা এই তিরোধন দিবস পালন করতে পারছি না। তারপরও অনেক ভক্তবৃন্দরা আসছেন দূর দূরান্ত থেকে, তারা ভক্তি দিয়েই যত শ্রদ্ধা জ্ঞাপন করার করে এখান থেকে চলে যাচ্ছেন। ইনশাল্লাহ যদি আগামী স্মরণ উৎসবটা যদি আমরা এই করোনা মহামারীর থেকে মুক্ত পাই, তবে জাঁকজমকভাবে করবো, এটাই আমাদের জেলা প্রশাসন মহাদের সঙ্গে একাডেমির কমিটি এই সিদ্ধান্তটাই নিয়েছে। এবার দিয়ে তিনবার লালনেই এই উৎসব আমরা করতে পারলাম না এই মহামারীর কারণে। না, টোটালটাই আমরা বন্ধ রাখছি, যেহেতু আপনারা জানেন যে এই লালন উৎসবকে ঘিরে দেশ বিদেশের হাজার হাজার বাউল ভক্ত অনুসারীরা এখানে আসেন। সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত দিয়ে দিছি যে কোনো সব ধরনের কার্যক্রম থেকে আমরা স্থগিত, এই কমিটি এবং সরকারের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ রাখিস। ওনারা আসছেন নিজেরা যে ভক্তি দিয়ে আর ভক্তি দিয়ে চলে যাচ্ছেন। আমরা গুরুবাদী, আমরা সাইজের প্রেমে টানে ওই অনুভূতিতে আসি, এসে যে অনুভূতি বা যে উপলব্ধি করতে পারি পাই এটাতেই আমরা তৃপ্ত। আমাদের আত্মার খোরাক, সাইজের কালাম, এই বন্ধ, এটা সরকারি আদেশ, নীতি মানতে হবে। আর আমরা যারা গুরুবাদী, আমরা তো মেলা টেলা, আমরা সাইজির ভক্ত, তার প্রেমের টানে আসে, যেখানে যে হালে রাখে আলহামদুলিল্লাহ। না 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 না, আমার খারাপ লাগবে না, আমি অনেক তৃপ্ত নিজেকে। হ্যাঁ, হইলে আরও ভালো লাগতো, মানুষের আরও ভক্ত আসে, সাধু গুরুরা আসতো, তাদের সাথে দর্শন হইতো, তাদের সাথে সেবা সাধু সঙ্গ আরও ভালো হইতো, পরিবেশটা আরও সুন্দর হইতো। এটা হয় নাই তো, এটা সরকারি আদেশ, সেটার উপরে তো আমরা স্বাস্থ্য, এর পাশাপাশি স্বাস্থ্যনীতিও আছে, এর জন্য তো আমরা কষ্ট নিতে পারি না। সাইজি তার এক বাণীতে বললেন, দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতেও পারে। তো শুধু দেশ নয়, সারা পৃথিবীব্যাপী একটা করোনা মহামারী পরিস্থিতি, সারা পৃথিবীর সবই প্রায় বন্ধ। এখন ধর্মীয় যে বিষয়গুলো আছে, যেমন আপনার হিন্দুদের যে অনুষ্ঠান উদযাপন যদি না করতে দেয় এই সময়ে, দেশের পরিস্থিতি আরও একটু ঘোলাটে হতে পারে, তাই সরকার একটু ছাড় দিয়েছে হয়তোবা, ধারণা। আর সাইজির যে ধামের অনুষ্ঠান, আসলে এই ফকিররা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, এরা মেলা উদ্দেশ্য করে মূলত আসেনি, এসেছে সাইজির এই দিনটা উদযাপন করতে, যেন এই পারফেক্টলিভাবে এটা উদযাপন করতে পারে। তো মাঠের মধ্যে পাগলরা এসেছে বিভিন্ন জায়গা থেকে, পুলিশ এদেরকে বারবার তাড়িয়েও দিচ্ছে, আবার আসছে, আসে কান তো ভক্ত তো প্রেমের টানে তাই চলে আসছে, বারবার তাড়িয়ে দিচ্ছে, বারবার চলে আসছে। তো আমার মনে হয় এদেরকে একটু সুযোগ দেওয়া উচিত, কারণ এরা তো সারা বছর থাকবে না, মেলা শেষ হলে এরা চলে যাবে। তো জেলা প্রশাসকের কাছে বা এমপির কাছে আমার বিনীত আবেদন, ওনারা যেন একটু দয়ার দৃষ্টিতে তাকান সাধু ফকিরদের দিকে। আমরা এখানে বছরে দুবার আসি, পয়লা কার্তিক এবং ফাল্গুন মাসের পূর্ণিমায়, দোল পূর্ণিমায়, চাঁদের পূর্ণিমায় হয়, ওই দিনে ওনার জন্মদিনের দিন আমরা আসি। এবং সে মানুষ ধর্মের উপর পথ বলি গেল, মানুষের পথ, মানুষ ছাড়া কিছু নয়। উনি একটা পদে লিখলো, মানুষ হইলে সোনার মানুষ হবে, মানুষ ছাড়া খেপারে তুই কুল হারাবে, মানুষ ছাড়া কিছু নেই।
বললো আকাশে খোঁজো আল্লাহ পাবা না, মানুষের কলপের মধ্যে ওনার আসন, আল্লাহ তালা মুমিনের কলপে আমার আসন। সাইজে কথা বললো লালন সাহেব, লালন সাহেব যে কথা বললো সেই কথার পরে বিশ্বাস করতে গেলে এই বাংলাদেশের লোক কেন সারা পৃথিবীর লোক একদিকে করতে গেলে হবে না। আমার ভালো লাগে, আমার অত্যন্ত ভালো লাগে, এবং তার কালামকে প্রকাশ করার লাগি এবং কালাম শোনার লাগি। উনি যে পদ পদবন লিখে গেছে ওনার শোনার লাগি এবং বলার লাগি, এবং বহু সাধুগুরু আসে তাদের চরণ দর্শন হয় দেখি। আমি এখানে থাকবো, আমরা তো থাকি এখানে 7 দিন 8 দিন ধরি, এখান তো এভাগে অবসর এই ব্যবস্থা নাই। এখানে মনে হয় রাত্রে এখানে ঘরে কিন্তু আমি দিব, আবার কাল সকালে আসবো, এখানে থাকবো আমি 3 দিন, আজ আইছি কাল থাকবো পরশু দিন থাকবো। এখানে চাই সাজির কালাম এবং সাজির কথাবার্তারা এবং সাধুগুরুর সঙ্গে দেখা করো, দর্শন করো। মেলা ওটাও কবে মেলা করবে, যারা যারা মেলার লোক তারা মেলা দেখবে, আমরা মেলা দেখার নাকি আসিনি, মেলা দেখার নাকি থাকি না, এরা সাধুগুরুর সঙ্গে দেখা করার নাকি এবং দর্শন করার নাকি, এবং সাজির মাজার দর্শন হবে। আমি প্রতি বছরই আসি, এবছরও আসছি, গতবার এসে ফিরে গেছি, গতকালকেও আসছি এসে ফিরে গেছি। মানে মেলা আগের মতো সেরকম না, মানে আগের মতো সেই সৌন্দর্য, আগের মতো সেই মেলা, মানে কোনো কিছুই মানে আগের মতো হচ্ছে না। এবার মেলা হচ্ছে না, এই জন্য আমরা এসেও মানে নিজেদের মনে হচ্ছে যে দুর্ভাগ্য নিয়ে আসলাম। তা আমি চাচ্ছি যে মেলাটা মানে হোক, আবার শুরু হোক, আমরা সবাই আনন্দ করি, সবাই মানে একসাথে মিলেমিশে আমরা হইচই করি।